বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, কখনো কি তোমাদের প্রিয় গল্পের বইটির কথা ভেবে দেখেছো? একটি গল্পের বই অনেকগুলো বাক্যের সমন্বয়ে গঠিত এবং এই প্রতিটি বাক্য ছোট ছোট কিছু শব্দের সমন্বয়ে গঠিত এবং প্রতিটি শব্দ আরও ছোট কিছু অক্ষরের সমন্বয়ে গঠিত। এই পুরো পৃথিবীতে যত প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, সকল প্রাণী এবং উদ্ভিদও এরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সত্তা বা এককের সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র একক বা সত্তাকেই বলা হয় কোষ। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ। কোষ কি? কোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। আমরা বলতে পারি জীবদেহের একক হচ্ছে কোষ। বিভিন্ন বিজ্ঞানী কোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। লোই এবং সিকোভিস নামে দুজন বিজ্ঞানী বলেছেন, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে, তারাই কোষ। এছাড়াও আরও সহজভাবে বলা যায়, জীবদেহের কার্যিক এবং গাঠনিক এককে কোষ বলে। এখানে কার্যিক এবং গাঠনিক এই দুটো শব্দ খেয়াল করো। কার্যিক দ্বারা বোঝায় হচ্ছে যে কোষ আমাদের শরীরের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এবং গাঠনিক দ্বারা বোঝাচ্ছে সকল গঠনও নিয়ন্ত্রণ করে হচ্ছে কোষ। কোষ শব্দটি এসেছে ইংরেজি প্রতিশব্দ সেল থেকে। না বন্ধুরা, এটি কোনো সেল ফোন নয়, এটি আসলে এসেছে একটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যার অর্থ হচ্ছে একটি ছোট্ট কক্ষ। এর পিছনে একটি ইতিহাস রয়েছে। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক একটি অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটি কাঠের ছিপি দিয়ে দেখতে পেলেন এর ভিতর কিছু স্ট্রাকচার যা কিনা ছোট কক্ষের মতো দেখতে। ওই সময়ে এইসব ছোট কক্ষের ভিতর বিভিন্ন কয়েদিদের রাখা হতো এবং যার নাম ছিল সেল। তো এখান থেকেই জীবদেহের একক কোষ, এটার নামকরণ হয়ে গেল সেল। তো চলো এখন আমরা কোষের আকার সম্পর্কে জেনে নিই। একটি আদর্শ কোষের আকার আসলে খুবই ক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না। একটি আদর্শ কোষের আকার সাধারণত 10 মাইক্রোমিটার হয়ে থাকে, এবং এদের ভরের কথা যদি বলো তাহলে এই কোষগুলোর ভর সাধারণত 1 ন্যানোগ্রাম হয়ে থাকে, যা আসলে খুবই 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 কম। কিন্তু এর ব্যতিক্রমও হয়ে থাকে। কিছু কোষ অনেক বড় আকৃতির হয়। উদাহরণ হিসেবে আমরা উটপাখির ডিমের কথা কল্পনা করতে পারি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, সাধারণ ডিমের তুলনায় উটপাখির ডিম অনেক বড় এবং এটি একটি মাত্র কোষ। উটপাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। মানবদেহে প্রায় 37 লক্ষ কোটি কোষ রয়েছে। বন্ধুরা একবার কল্পনা করো, 37 লক্ষ কোটি কোষ। এবং এই সব কোষ কিন্তু আসলে একই রকম দেখতে নয়। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কাজের ভিত্তিতে মানবদেহে প্রায় 200 রকমের কোষ দেখা যায়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটা নিউরন। নিউরন হচ্ছে মানবদেহের সবচেয়ে লম্বা কোষ, যা কিনা প্রায় 1 মিটার হয়ে থাকে। কিন্তু সব কোষ কি একই রকম বা একই আকারের? না বন্ধুরা, তোমরা একটা চিত্র দেখো। এখানে দুটি কোষ দেখতে পাচ্ছ। প্রথম কোষটি এই যে আকারে বড়, যে কোষ এটি হচ্ছে ওভাম বা ডিম্বাণু, এবং এই যে ছোট কোষটি দেখতে পাচ্ছ এটা স্পার্ম বা শুক্রাণু। এই ওভাম বা ডিম্বাণু হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ এবং এই শুক্রাণু হচ্ছে সবচেয়ে ছোট কোষ। এই ওভামের আকৃতি হচ্ছে 0.1 মিলিমিটার। এছাড়াও তোমরা পাশে দেখতে পাচ্ছ RBC বা লোহিত রক্তকণিকা। বিভিন্ন কোষ বিভিন্ন আকারের হতে পারে। এবার একটু আমরা জেনে নেই এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট কোষ। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট কোষ পাওয়া গিয়েছে মাইকোপ্লাজমা নামক একটি ব্যাকটেরিয়ার ভিতরে। এটি আসলে একটি এককোষী প্রাণী যার আকৃতি হচ্ছে 10 মাইক্রোমিটার। এটি আসলে খুবই ক্ষুদ্র। এছাড়াও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি উদাহরণ দিই। এখানে তোমরা আমাদের লিটল ফিঙ্গার দেখতে পাচ্ছ, আমাদের এই ছোট আঙুল। এই ছোট আঙুলেই প্রায় 10 বিলিয়ন কোষ রয়েছে। তাহলে বুঝতেই পারছ কোষগুলো আসলে কতটা ছোট। তো আশা করি আজকের আলোচনা তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছ। আগামী পর্বে আমাদের আলোচনার বিষয় থাকবে আদি কোষ এবং প্রকৃত কোষ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।